নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় যে কাজটা থাকে মিছড়ি ভেজানো, কারণ প্রচুর গরম পড়েছে আর আমরা সকালবেলায় মিছড়ি ভিজিয়ে রাখি, দিনের বেলায় সেটা লেবু দিয়ে মিছড়ির জল খাই, সেটা লেবু দিয়ে খাই, কোনো সময় বেসাল সিষ্ট মিশিয়ে দিই, কারণ লেবুর সাথে মিছড়ি খেলে পরে জলটা খেলে শরীর অনেক ঠান্ডা থাকে। তোমাদের দেখবে অনেকের গরমকালে ইউরিনের সমস্যা হয়ে থাকে, তারা কিন্তু মিছড়ি ভেজানো জলটা খাবে, অনেক উপকারে লাগে। তাই এই তো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, বাদ বাকি সব কাজ কমপ্লিট করে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছাতুর লুচি। মানে আমি ছোলার ছাতুটাকে একটু নুন তেল, একটু আম তেল আর নুন চিনি সব কিছু দিয়ে ভাজা মশলা দিয়ে মেখে নিয়ে ময়দার মধ্যে পুর ভরে ভরে বানাই ছাতুর লুচি। তো এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে আর আমারও অনেক ভালো লাগে। তো এই আমি আজকে ব্রেকফাস্টে ছাতুর লুচি, তার সাথে 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 আলুর তরকারি। লুচির সাথে আলুর তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঘুগনি টুকনিও ভালো লাগে, কিন্তু সাদা আলুর তরকারির সাথে লুচিটা যেন আলাদা একটা সুন্দর টেস্ট। তো ওই আমি এখন লুচিটা ভেজে নিচ্ছি, সবগুলো একসাথে ভেজে নেব, কারণ সঞ্জয় একা ব্রেকফাস্ট করে না, সবার খাবার বানানো হলে তবেই ব্রেকফাস্ট করবে। তো ওই জন্য আমি একসাথে সব ভেজে নিয়ে সবার প্লেট একসাথে বাড়ছি। তো এই তো সাদা আলুর তরকারি, লুচি আর কিছু মিষ্টি ছিল আমার ফ্রিজে, সেই মিষ্টিগুলো রেখেছিলাম সঞ্জয়ের জন্যই। তো বাড়ির মিষ্টি, সেই মিষ্টিগুলো বার করছি, সেইগুলো দেব ওকে। অনেকদিন পর বাড়ি এসেছে সঞ্জয়, তার জন্য যে কোনো জিনিস ভালো কিছু হলে ও আসার আগে যদি সেটা আসে আমার কাছে, সবাই সেটা যত্ন করে রেখে দেয় কটা দিন, যাকে তাকেও খাওয়ানো যায়, কারণ সারা বছরে কদিন বাড়ি আসে, সব কিছু তো খেতে পায় না সবসময় সঞ্জয়ও। আর এই কাল বাড়ি এসেছে সঞ্জয় রাত্রিবেলাতে। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এতটাই গরম, আমি পুরো ঘেমে গেছিলাম। আমি আবার চেঞ্জ করে নিয়েছি, গরমকালে এটাই একটা সমস্যা, আমাকে বারবার জামাকাপড় চেঞ্জ করতে হয় কারণ বারবার ঘেমে যাই আর আমি সেই ঘামটা পরে একদমই থাকতে পারি না। তো এই বাস রান্নাঘরে যে রান্না বসিয়েছি তার সাথে যে কটা বাসন হচ্ছিলো ব্রেকফাস্টের, সব বাসন কথা বলতে বলতে আমি ধুয়ে নিলাম, না হলে পরে একসাথে অনেক হয়ে যাবে, ওই জন্য ভালো লাগে না। আর এখন রান্নাবান্নাটা একটু জোরদার হবে সবসময়, টুকটাক রান্নাবান্না, কারণ বাড়িতে ব্যাটা ছেলে না থাকলে কারোরই রান্নার অত তাড়া থাকে না। আর বাড়িতে ব্যাটা ছেলে এলে পরে, আর বিশেষ করে অনেকদিন পর এলে, সে যেগুলো খেতে ভালোবাসে সেইগুলোই বেশি করি। তো আমি সকালবেলায় কিছু সাদা জামাকাপড় হাতে ধুয়ে দিয়েছিলাম, নীল দিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো বেশি রোদ হওয়ার আগেই তুলে নেব, কারণ নীল দেওয়া জামাকাপড়গুলো ছায়াতে মেলবেন, না হলে খুব হালকা রোদে মেলবেন, তাহলে কালারটা খুব সুন্দর থাকে, না হলে পরে নীলের কালারটা যেন ফেড ফেড হয়ে যায়। তো এগুলো আমি অনেক সকালে আজকে হাতে ধুয়েছিলাম বলে এখন তুলে নিচ্ছি, কারণ এরপর রোদ চলে আসবে আর রোদটা কিছু কম আসে না, বেশ তাত হয় রোদের এখন। তো বাস হয়ে গেল আমার মোটামুটি জামাকাপড়গুলো তোলা, এরপরে রান্নাবান্নাও মোটামুটি এক সাইডে হচ্ছে, আর তার সাথে যেগুলো তুলে আনলাম জামাকাপড় সেগুলো আমি ফটাফট গুছিয়ে নিচ্ছি। হাতের কাজ হাতে সাথে সাথে করে নিলে পরে কাজ আর বাড়ে না আর সুন্দরভাবে গুছিয়ে হয়, তার জন্য আমি এখন করে নিচ্ছি। কারণ আমার হাজবেন্ড বাড়ি এলে পরে হয়তো বিকেলবেলায় কোথাও না কোথাও একটু বেরোনো থাকে, কোনো কারণ কদিন পর ছুটিতে বাড়ি যাব, তাই কেনাকাটাই বলো যাই বলো সব কিছুর জন্যই বাইরে বেরোতে হয়, তাই টুকটাক কাজগুলো আমি ফেলে রাখি না, সব সাথে সাথেই করে নিই। তো চলো জামাকাপড়গুলো ফটাফট গুছিয়ে নিই। জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে একটু পড়াতে বসিয়েছি, তার কারণ স্কুলের হোমওয়ার্ক এত বেশি দিয়েছে, হলিডে হোমওয়ার্ক, ছুটি যাওয়ার আগে ভেবেছি শেষ করব, পারবো কি না জানি না। তো আজকে রান্নাই করেছি শুক্তো, সঞ্জয়ের খুব ফেভারিট খাবার শুক্তো। শুক্তো আছে, তার সাথে আছে আমের চাটনি, যেটা মাখামাখা চাটনি খেতে ভালোবাসে ভাজা মশলা দিয়ে, আর ঝিঙে আলু পোস্ত। নিরামিষের দিনে এর থেকে বেস্ট খাবার আমার মনে হয় না আর কিছু হয় বাঙালিদের কাছে। তো একটু পাঁপড়
ভাজা পটল ভাজা করেছি, আর সাথে মুগের ডাল আছে। আর নর্মালি যেটা থাকে বাঙালিদের সব কিছু খাবারের জন্য যা দিয়ে খাওয়া, সেটা হলো ভাত। ভাত ছাড়া যেন দুপুরের লাঞ্চটা জমেই ওঠে না, তাই না বলো? সে যে তরকারি হোক, তো সকালেও একটু ভাত করেছিলাম, সেই ভাতটা আছে। আর দই রায়তা, দই রায়তাটা তো গরমকালে থাকবে। আর স্যালাডটা কাটবো বলে শশাটা কেটে রেখেছি, একটু পরে খেতে বসবে যখন, তখন টাটকা টাটকা স্যালাডটা কেটে নেব। তো আজকের লাঞ্চে আমাদের এই খাবার, কারণ সঞ্জয় বাইরে থেকে এসেছে আর অনেকদিন পর গরমে এসেছে ভীষণ ঠান্ডা থেকে, তো এই জন্য বললো আজকে হালকা হালকা খাবার খাবো। আর খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি একটু ঘরগুলো সব মুছে নিচ্ছি, কারণ এসে থেকেই সঞ্জয় মেঝেতে সমানে শুয়ে আছে, তার গরমটাই খুব কষ্ট হচ্ছে। তো এই জন্য ভাবলাম দুপুরবেলায় আমরা সবাই শোবো, তো ঘরগুলো যদি একবার করে ভালো করে মুছে নিই, তাহলে পরে মেঝেতে শুলেও কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়ার পর দুপুরে শুয়ে উঠে আবার আমরা একটু বেরিয়েছি মেয়েকে নিয়ে মেয়ের জুতো কিনতে। তো বাটাতে এসেছি সদর বাজারে ওর জুতো কেনার জন্য, কিন্তু ওর কোনো জুতো পছন্দ হচ্ছে না, বা ওর যেটা পছন্দ হচ্ছে ওর পায়ের মাপে হচ্ছে না, এই নিয়েই সমস্যা চলছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।